নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। তোমার জেলা শহর বর্ধমানে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট বা শেয়ার করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করলেন পূর্ব বর্ধমান জেলা জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। সরকারি জায়গায় নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা বন্ধ করে দিল কাটোয়া মহকুমা প্রশাসন। বর্ধমান মুখ্য ডাকঘরের সামনে বিক্ষোভ করল জিডিএস কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সমাবেশ করল বামপন্থী শিক্ষক সংগঠন। অভিনব উদ্যোগ গ্রহণ করল কালনার রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বিষ খেয়ে আত্মঘাতী হলো সদ্য বিবাহিতা এক মহিলা। মৃতা মহিলার নাম পূজা মাঝি। আকস্মিক এই ঘটনা জেনে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃতার পরিবার। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সুভাষচন্দ্র প্রামাণিক। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকার এলাকাবাসীরা এদিন সকালে মৃতদেহটি দেখতে পান। খবর দেওয়া হয় ডেবরা থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ব্যক্তি কোথাকার বাসিন্দা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার মালদহ শহরের রথবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায়। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট। এছাড়াও জেলা শাসক জগদীশ প্রসাদ মিনাকে একটি স্মারক টিপিও দেন। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পেট্রোপণ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরবঙ্গ পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপো থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়। সেই স্থানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। অখণ্ড মণ্ডলম শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার গলসির মথুরাপুর গ্রামে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। মথুরাপুর অনুরাগপুর গ্রামবাসী বৃন্দ পরিচালনায় অনুষ্ঠিত হয় এই রূপ কর্মযজ্ঞ। আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের হাতে নানান সামগ্রী তুলে দেওয়া হয়। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করে আইএনটিটিইউসি এবং সিটু। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নারায়ণপুর এলাকায় পথ অবরোধ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। একই সাথে এদিন এই জেলার বুনিয়াদপুরের পথ অবরোধ করে বাম শ্রমিক সংগঠন। আবার বিষাক্ত মাকড়সা উদ্ধার হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। বিষাক্ত মাকড়সা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বালুরঘাট সদর সংলগ্ন চক ভিগু গ্রাম পঞ্চায়েতের ডাকটা এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় বালুরঘাট বন দপ্তরে। নদিয়া জেলার রানাঘাটে নতুন একটি উপসংশোধনাগারের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন এই সংশোধনাগারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সংশোধন প্রশাসন বিভাগের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণ কুমার গুপ্তা। এছাড়াও এদিন প্রশাসনের বিভিন্ন আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। অ্যান্টি টোবাকো ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ফিফথ বেঙ্গল গার্লস বিএনএনসিসির উদ্যোগে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। ফাইভ বেঙ্গল গার্লস বিএনএনসিসির পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হলো। অ্যান্টি টোবাকো ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কাজ হো রা জামে কে সাথ সাথ अरे ठीक है एकदम बढ़िया सर जी। तो थोड़ा और उधर को चलो, उधर को ये मोमेंट से लेके और 31 मई तक था डीएम साहब का ये प्रोग्राम था, जिसको हमने सेवनटीन मई से 31 तक करना है। और जगह जगह जाके हम एनसीसी कैडेटों के द्वारा ये हर जगह मेडिकल में, कॉलेज में, और एक हमारा विलेज भी है जो हमने अडॉप्ट किया हुआ है, उसमें हमने जाके ये सब काम कराया और सभी लोगों को इसका मैसेज दिया कि अपने एरिया को साफ रखें और स्वच्छ रखें। और ये फाइव गर्ल्स बटालियन की तरफ से हो रहा है,
और हमारे एनसीसी कैडेट भी इसमें सभी लोग सहयोग दे रहे हैं और अपने घरों में भी जाके अपने आप को साफ रखें, स्वच्छ रखें और खुश रहें। स्वच्छ भारत अभियान करा हुच्छे मैक्सिमम हमारे वुमेंस कॉलेज स्टूडेंट्स बेसि रानी स्कूल और राज कॉलेज मिले बर्धमान एरिया चेष्टा कर तक सचेतन करा जे स्वच्छ भारत हम कैन करी ये एत दिन डेंगू कर चले के सुस्थ थाना कत जरूरी प्रत्येक मानुष के हमें जो ठीक ठीक मैसेजगुलो दीते अनेक जरा हेल्थ सम्पर्क सचेतन नए ता निजे अनेक सचेतन करते भलोभ तेज़ जीवन अतिबाहित करते सुंदर भावे जाते बाकी जीवनगुलो काटाते परे तर क्योंकि अभिजान कन्टिन्यू कर बर्धमान महिला कलेज के रैली बेर शहर विभिन्न जैगा परिक्रम कर আয়োজকদের পক্ষ থেকে মানুষজনকে সতর্ক করে তোলার প্রচেষ্টা চালানো হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমাদের র‍্যালির একটা র‍্যালি বের হচ্ছে। র‍্যালির মেইন উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি টোবাকো ডে। তামাকুল থেকে যে শারীরিক ক্ষতি, যে অসুবিধাগুলো হয়, যেমন কিছু হচ্ছে প্যাসিভ স্মোকার, কিছু আছে অ্যাক্টিভ স্মোকার, উভয়েরই ক্ষতি হয়। সেই ক্ষতিটাকে আমরা জনসাধারণের সামনে নিয়ে আসার জন্য, জনসাধারণকে সেই সচেতনতাটাকে আনার জন্য আজকে আমরা এই র্যালিটার আয়োজন করেছি। কত দূর ঘুরবেন? এটা আমাদের ইচ্ছে আছে 1.5 থেকে 2 কিলোমিটার রেডিয়াসে ঘোরার। ঠিক আছে, যদি ওয়েদার একটু ঠিক থাকে তাহলে হয়তো আমরা আর একটু বার বেশিও ঘুরতে পারি। হাতে কি পোস্টার রয়েছে বা কি বার্তা দিতে চাইছেন? প্ল্যাকার্ডগুলো রয়েছে, সব প্ল্যাকার্ডই অ্যান্টি টোবাকোদের তামাক খেলে পরে, তামাক সেবন করলে পরে যে ক্ষতিটা হয় সেই ক্ষতির সম্পর্কে পোস্টারগুলো রয়েছে, যে কী কী ক্ষতি হতে পারে বা কী কী ক্ষতি হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট বা শেয়ার করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা থেকে বিরত থাকার আবেদন জানান তিনি। আমাদের সবারই সতর্ক থাকা উচিত, প্লাস খুবই কনশিয়াস থাকা উচিত। আমরা অনেক সময় কি করি, কিছু খুব খেয়াল না করে, মনে না করে কোনো জিনিসটা শেয়ার করে দিলাম, কিন্তু আইটি অ্যাক্ট খুবই স্ট্রিক্ট আছে এবং আইটি অ্যাক্টে অনেকটাই যা কিছু করার আছে সেটা নন বিলেবল সেকশনস আছে, খুবই স্ট্রিক্ট অ্যাকশন আছে, ইমিডিয়েট অ্যারেস্ট হতে পারে সেখানে। তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কোনোই জিনিসের পোস্ট করার আগে, শেয়ার করার আগে, কাউকে পাঠানোর আগে আপনারা ভেরিফাই করবেন আপনারা সন্তুষ্ট আছেন। সেটা কোনো এরকম এমন জিনিস নয় কি যেটা দিয়ে দঙ্গা ছড়াতে পারে অথবা টোটালি একটু ফলসিফাইড জিনিস আছে, বিকজ আইটি অ্যাক্ট অনুসারে কড়া ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং আমাদের সবারই রেসপন্সিবল হওয়া উচিত। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ যেন এটা নাও করে, আর যদি আপনাদের মনে হয় কেউ করছে ইমিডিয়েটলি পুলিশকে এবং প্রশাসনকে ইনফর্ম করুন। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। সরকারি জায়গায় নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছিলেন কিছু ব্যবসায়ী। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা প্রশাসন অভিযান চালিয়ে সেই সমস্ত ব্যবসা বন্ধ করে দিল। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা প্রশাসন অভিযান চালালো ACTKK রুটে। দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় বালি সহ অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছিলেন কিছু ব্যক্তি। চলাচলের অসুবিধায় পড়ছিলেন পথচারীরা। কাটোয়া থানার পুলিশ সহ রাজস্ব দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালালেন। রাস্তার উপর কোনোরূপ নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন আধিকারিকরা। এসে সরকারি জায়গায় নিয়ে আসছে বালির কে বা খারাপ কিন্তু ধরতে পারছি না। যদি এটা রাইটি জায়গাতে রাখতো বালিটা তাহলে আমরা মানে এলার ডিপার্টমেন্ট দিয়ে এলাম, ওরা এটাকে উদ্ধার করতে পারতো, আইডেন্টিফাই করতে পারতো এবং জমি রাস্তার পাশে রাখছে, যে কারণে বালি রাস্তা খারাপ হচ্ছে এবং যারা চুরি করছে তাদেরও ধরা যাচ্ছে না। মেনলি সরকারি রাস্তা বিকল্প রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে থেকে আমরা চাইছি এবং চুরিটা বন্ধ করার জন্য এই সমস্ত বালিগুলোকে আমরা প্রসারণ করব। সেই স্কিমটা আমরা নিয়েছি, এর আগের দিনে আমরা করেছি, যেটা ওই গাজি গ্রামের ওই জায়গাটা আমরা আর কে রোডে আমরা করেছিলাম এবং কিছু বালি আমরা সুইচ করেছিলাম, ওটা আমরা অপশন করে দেবো। আজও আমরা চেষ্টা করছি আমরা কিছু বালি সুইচ করব। আজকে কোথা থেকে কত দূর পর্যন্ত অভিযানটা যাবে? আজকে এটা কাটোয়া থেকে জগন্নাথ থেকে কাটোয়া ভবনের ব্লকের এরিয়াতে ঢোকা হবে। দ্বিতীয় ওখানে কয়েকটা আছে স্টক আছে, স্টক আমরা ক্লিয়ার করবো।
কাটোয়া থেকে গৌরনা চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। বর্ধমান মুখ্য ডাকঘরের সামনে বিক্ষোভ করল জেডিএস কর্মীরা। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এদিনের এইরূপ কর্মসূচি। সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে মত পোষণ করে। বাইশে মে থেকে লাগাতার ধর্মঘটরত জেডিএস কর্মীদের মিছিলের পর স্টেশনে আরএমএস দপ্তরের সামনে সভা করল। এরপর তারা মিছিল করে কার্জন গেট চত্বরে এসে প্রধান ডাক অধিকক্ষে এসে বিক্ষোভ দেখায়। সংগঠনের নেতৃত্ব এদিন খুব উগ্র দেন। নেতৃত্বের পাশাপাশি অন্যান্য কর্মচারীরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবির ভিত্তিতে চলে এইরূপ কর্মকাণ্ড। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আজকে সারা দেশব্যাপী 2,90,000 কর্মী কর্মচারী, আমাদের 60,000 কর্মচারী, তার জায়গায় 2,90,000 এই কর্মচারী, সাধারণ বিভাগীয় কর্মচারী যারা আছে, ইন্ডিয়া পোস্ট মানে রেলওয়ে আছে, পোস্টাল আছে, সেই পোস্ট অফিসের কাজ সাপেরা সমস্ত সপ্তম বেতনগুলো চলে গেছে। কিন্তু সেই পে কমিশনটাই, সপ্তম পে কমিশন আমরা সন্তোষজনক ডিপার্টমেন্টে করে দিই। সব থেকে বড় কথা যে বেদনা দেয় যে আমাদের একটা বিভাগীয় কর্মচারী স্তরে একটা গ্রামীণ ডাক সেবা কর্মচারী আমাদের আছে এই কেন্দ্রীয় সরকার আন্ডারে 2,90,000, সেই কর্মচারী আজ পর্যন্ত সপ্তম বেতন জিডিএস পে কমিটি তার সুপারিশ কার্যকরী এখন আমাদের কেন্দ্রীয় সরকার করেনি। আর আমাদের কেন্দ্রীয় সরকারের পেনশন নাই তাদের, আমাদের আমাদের পিএফ নাই, আমাদের মেডিকেল নাই, আমাদের কোনো ছুটি নাই, এবং আমাদের কোনো আত্মীয় মারা গেলে বা পরিবারে মারা গেলে সেই জায়গায় আমাদের ডেড বডি রেখে আমাদের কাজ করতে হয়। এরকম আমার পরিস্থিতি আছে, সারা ভারতবর্ষে এরকম চলছে। সেই জন্যে আমাদের সারা ভারতবর্ষ দিল্লির দেশীয় নেতৃত্বে আমরা সাই ধর্মঘট চালিয়ে যাচ্ছি। যতক্ষণ আমাদের ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হবে এই জায়গা থেকে আমরা সরা শেষমেশ আমাদের দিয়ে আছে। আমাদের নানান রকম ব্যাগপত্র বিদেশ কর্মচারী শহরের সঙ্গে গ্রামের সঙ্গে যোগাযোগ আছে, অনেক ব্যাগপত্র জমে গেছে, অনেক চিঠিপত্র জমে গেছে, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা চাইছি যে সরকার ব্যবস্থাগুলো মেনে নেবে, তাহলে আমরা সবাই পরিসমাপ্তি পাবো। এবং ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, যে সর্বসঞ্চয় সুদের পোস্ট কমিয়ে দিচ্ছে বা লিঙ্কের প্রবলেম হচ্ছে, এই লিঙ্কের প্রবলেমের জন্য মানুষ সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। আর সেই পরিষেবার জন্য আজ আমাদের সমস্ত সাধারণ মানুষ পোস্ট অফিস থেকে সেরে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, তার জন্য সরকার দায়ী। এবং সমস্ত যে রিক্রুটমেন্টগুলো 50,000-55,000 পোস্ট ইতিমধ্যে কয়েকদিন আগে মাস বিগত 6 মাস আছে, সেগুলোকে শূন্য পোস্টগুলোকে অ্যাবলিশ করে রিক্রুটমেন্ট তো হচ্ছেই না। এবং রিক্রুটমেন্ট না হওয়ার জন্য এক একটা প্রাপ্তি মানে লুক আফটার করে তিনটে বেকার কাজ চাপিয়ে যাচ্ছে। সেই কাজের পরিপ্রেক্ষিতে আমার অনেক কর্মচারী মারা যাচ্ছে। যেমন গত পরশুদিন আমরা এখানে এপি সার্কেল একটা ছেলে হারসাংস লোকে এই আন্দোলন করতে গিয়ে মারা গেছে, এবং গত হিমাচল প্রদেশে একটা ছেলে আমাদের আগুনে সুসাইড করেছে এই সত্যি কমিশন। এবং বর্ধমান ডিভিশনে আমাদের মঙ্গলকোটের একটা ছেলে ভাতারে আপনার 22 তারিখে কর্মসূচি পালন করতে গেছে, এখানে মারা গেছে। আমরা এখানে মালদান করেছিলাম যাতে জায়গায়। আমি চাই আগামী সরকার আগামী দিনে একটা বৃহত্তম গ্রুপ নিই এবং চাকরিটা যাতে ভালোভাবে আমরা করতে পারি এবং যেন মানুষকে পরিকাঠামো দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কর্তব্য। সুরা না হলে কি হবে? সুরা না আজকে কি কর্মসূচি? আজকে কর্মসূচি আমরা প্রতিদিন আমরা এই সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসে আমরা কর্মসূচি পালন করি। সেই কর্মসূচি পালন করবার 1:30 আমরা ডেমনস্ট্রেশন বিক্ষোভ আকারে আমরা বিভাগের সুপারকে জানাই বিক্ষোভ কর্মসূচি। উনি ওনার কর্মসূচি, আমি চাই উনি ওপর সার্কেল নেতৃবৃন্দটা পৌঁছে দেবেন। সার্কেল নেতৃবৃন্দ আমার যে হায়ার অথরিটি আছে তাকে পৌঁছে দেবেন যে এই জায়গাটা আমরা সক্রিয়ভাবে আমরা কাজ করতে চাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সমাবেশ করল বামপন্থী শিক্ষক সংগঠন। প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতেই এই সমাবেশ। প্রিজাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কেন্দ্রীয় সমাবেশ করল বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ। এদিন রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্থানে এই কেন্দ্রীয় সমাবেশে বক্তব্য রাখেন এবিটিএ সাধারণ সম্পাদক, জঙ্গিপুরের সাংসদ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনে এই সভায় প্রায় কয়েক শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সরের রিপোর্ট, আনন্দবার্তা।
অভিনব উদ্যোগ গ্রহণ করল কানলার রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। চড়ুই পাখিকে বাঁচাতে তাদের এইরূপ উদ্যোগ। স্কুলের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। বিলুপ্ত হতে চলা চড়ুই পাখিকে বাঁচাতে ও সংরক্ষণের জন্য দিন রাত পাহারা দিচ্ছেন কানলার রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। স্কুলের আনাচে কানাচে বাসা বাঁধছে চড়ুই পাখি। রাতে বা ভোর দুপুরে এই পাখিদের বিরক্ত ও বাসা ভেঙে দিত কিছু বহিরাগত। বিলুপ্ত হতে বসা এই পাখিদের সংরক্ষণের জন্য এই স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা দিন রাত্রি পাহারা দিচ্ছেন। মানে পাহারা দিচ্ছি শুধুমাত্র পাখিগুলোকে যাতে সুন্দরভাবে রাখা যায়, আরো সুন্দর যাতে ব্যবস্থা করা যায় তার জন্য। কেন, কেউ কি ডিস্টার্ব করবে? হ্যাঁ, কেউ বাইরে থেকে আসতে পারে, পাখিগুলোকে ধরে নিয়ে যেতে পারে, সেটা যাতে না করে সেটা আমরা চেষ্টা করি দেখার। ছুটির জন্যও আমরা আসি, সকালবেলা আসি, রাত্রিবেলা থাকি, এখানে নাইট গার্ড থাকে, তারপর আমরাও থাকি, যাতে মানে কোনো ডিস্টার্ব না হয়, পাখিগুলো যাতে সুন্দরভাবে থাকতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এটা কি প্রায় বিলুপ্ত? এটা পাখি, চড়ুই পাখি প্রায় বিলুপ্ত এই এলাকাতে। আগে প্রচুর চড়ুই পাখি ছিল, এখন খুব একটা দেখতে পাওয়া যায় না। চড়ুই পাখি এখানে তো দুর্লভ পাখি, যাতে এই বদ্রপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে অসংখ্য 500-700 চড়ুই পাখি এখানে আছে, তাদের সুস্থভাবে রাখার জন্য আমরা চেষ্টা করি যাতে আরও সংখ্যা বাড়ানো যায়। আমরা বিশেষ করে ছুটির দিনে বা ছুটির সময়, স্কুল ছুটির পরে যাতে ঝড় জল হলে তারা যাতে ঘরের মধ্যে ঢুকতে পারে, তার ফলে আমরা কিছু দরজা কেটে সেটা লোহার গ্রিল দিয়ে রেখে দিয়েছি, তারপরে তার ভেতর দিয়ে চড়ুই পাখিগুলো ভেতরে ঢুকে যাচ্ছে ঝড়ের সময়, তারপরে তাদের কিছু ক্ষতি হয় না এবং ক্রমশ ওরা বংশবৃদ্ধি হচ্ছে এবং গোটা বিল্ডিংটাতে চারিদিকে ওরা আছে এবং অসংখ্য অসংখ্য চড়ুই পাখি এবং ভালোভাবেই আছে। তাদের যাতে আরও ভালোভাবে রাখা যায়, আরও বংশবৃদ্ধি করা যায়, তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। এর জন্য আমাদের স্কুলের যিনি নাইট গার্ড আছেন, তার দীপক আচার, সে তো আরও ভালোভাবে দেখে এবং ঘরগুলো অপরিষ্কার হয়ে গেলে সে নিজে মুছে দেয়। স্কুলের ছুটির দিনেও পাখিদের জন্য সময় করে তারা স্কুলে আসেন। ক্ষেত্রে আমরা পাহারা দিচ্ছি, আমাদের এই স্কুল সবসময় খোলা থাকে, আমরা সবসময়ই থাকি, কারণ আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামের ছেলেরা স্কুলে ঢোকে, হয়তো জল খেতে ঢোকে, তারা জল খেতে ঢোকে, নানান পাখি, চড়ুই পাখি তো আছেই, যা সেই পাখি তারা দেখে পাখি মারতে আসে, নয় কাঁধে কাঁধ দিয়ে ছেলেরা পুকুরে উঠে হাত দিয়ে পাখি মারতে যায়, আমরা বাধা দিই, তারা কথা শুনে তারা বাড়ি চলে যায়। আর কী পাখি বলছে? চড়ুই পাখি, চড়ুই আছে, গাংশালিক আছে, মাঠ চড়ুই আছে, পায়রা আছে, নানান ধরনের পাখি আছে আমাদের বিদ্যালয়ে। বিল্ডিংয়ের পুরনো বিল্ডিং 100 বছর আগেকার, যেসব ফোকরগুলো আছে আমরা এখনও রাজমিস্ত্রি দিয়ে বোঝাইনি, যাতে ওই ফোকরগুলো পাখিটা থাকতে পারে। জল ঝড়ের সময় পাখিগুলি স্কুলের ক্লাসরুমে ঢুকে আশ্রয় নিতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। শুধু চড়ুই পাখি নয়, শালিক, পায়রাসহ আরও অনেক পাখি স্কুলের বিভিন্ন প্রান্তে বাসা বেঁধেছে। তো খোলামেলা বাড়ি ঘরে আমরা সমস্ত কিছু দেখেছি, অনেক চড়ুই পাখি আগে দেখেছি আমরা, আজ থেকে 7-8 বছর আগেও মানে অ্যাভেলেবেল ছিল চড়ুই পাখি, কিন্তু বর্তমানে সেই পাখিটাকে এখন দেখাই যাচ্ছে না, প্রায় লুপ্ত, আর কোথাও পাওয়া যাচ্ছে না। একমাত্র ব্যতিক্রম এই স্কুলে এই আলাদাভাবে সমস্ত কিছু এনাদের যারা স্কুলের কর্তৃপক্ষ আছে, প্লাস করে হচ্ছে পার্থবাবু আছেন, তারপর আমাদের নাইট গার্ড যিনি আছেন, এইখানে এসে এই যে চড়ুই পাখির বংশবৃদ্ধি এইখানটাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমরা আদার্স কোথাও গেলে এখন বাড়িঘরে যেসব জায়গায় আগে দেখা যেত, কোথাও কিছু এখন দেখা যায় না, প্রায় লুপ্ত। সেই জায়গাটা থেকে এখানে একটা সুন্দর রক্ষণাবেক্ষণের একটা জায়গা তৈরি হয়েছে, এটা খুবই ভালো দিক। আর এইগুলো কি প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে? প্রায় লুপ্ত, আমরা কোথাও এখন দেখতে পাই না। আমরা তো কানলা সাব ডিভিশনে, আমার এই মানে কানলা সাব ডিভিশনে যেখানেই বলুন, আমরা তো এদিক ওদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করি, আমরা সেই অর্থে কোথাও দেখতে পাই না। এরা কি পাহারা দিচ্ছে পাখিদের? হ্যাঁ, পাখিদের নিয়মিত পরিচর্যা এখানটা কন্টিনিউ এরা থাকে, মানে ছুটির দিনেও কোনো রাগ ডাক নেই, পার্থবাবু আছেন, উনি আছেন, নাইট গার্ড যিনি আছেন, নিয়মিত এখানে সময় দেন এই জায়গাটায়। কেন সময় দেয়? যাতে কেউ নিয়ে, যাতে ডিস্টার্ব কোনো কিছু না ধরে, শুনুন, ঢিল ছুটতে পারে, কেউ কেউ এসে ধরতে পারে, আর পাখি ধরার তো লোকের তো গাদা, তারা ঘুরে বেড়াচ্ছে, ইট মানে যারা ডিস্টার্ব করে অনেক সময় পাখিদের, সেই জিনিসগুলো যাতে না হয় সেইগুলো খেয়াল রাখে। স্কুল চলাকালীন
সেখানেও যাতে কোনো ডিস্টার্ব না হয়, ছাত্রছাত্রীদের যাতে সেগুলোকে বলা হয় যাতে এইগুলোকে ডিস্টার্ব না হয়, এই ব্যাপারে তাদেরকে যাতে সংরক্ষণ ঠিকমতো থাকে, চড়ুই পাখি যাতে কোনো ডিস্টার্ব না করে তাদেরকে এই জিনিসগুলো বোঝা হয়, তারাও অনেকটা সহযোগিতা করে, তারা কোনো ডিস্টার্ব করে। স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিডিও সহ অন্যান্যরা। এটা আমি শুনলাম যে চড়ুই পাখি নাকি ওখানে সত্যি এখন অনেকটাই বিরল, মানে দেখা যায় না। তো সেখানে খুব সাধু উদ্যোগ বৌদ্ধপুর আর্কিড ইনস্টিটিউটের, যে ওরা সেই পাখিদেরকে ওখানে খাবার দিচ্ছে বা আশ্রয় দিচ্ছে। তো আমরা নিশ্চয়ই সরকারিভাবে চেষ্টা করছি এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যাতে করে এদের সংরক্ষণের জন্য কিছু ব্যবস্থা করা যায়। যদি কিছু ব্যবস্থা করার সম্ভব হয় নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্ট করবে, আমরা ওদেরকে জানাচ্ছি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এসএফআই, ডিওয়াইএফআই ও বামপন্থী সংগঠনের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার শহরের কার্জন গেট সংলগ্ন এলাকায় চলে এই রূপ কর্মকাণ্ড। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসএফআই, ডিওয়াইএফআই ও বামপন্থী সংগঠন সমূহ বর্ধমান শহর কমিটির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বর এলাকায় চলে এইরূপ কর্মকাণ্ড। মূলত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। বিজেপি ও তৃণমূল সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। সংগঠনের নেতৃত্বের পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি উপলক্ষে সংগঠনের নেতৃত্ব সমালোচনায় মুখরিত হয়ে ওঠে। ডিজেলের দাম, পেট্রোলিয়াম দ্রব্যের দাম যেভাবে বাড়ছে, আপনারা জানেন যে 81 টাকার কাছাকাছি হয়ে গেছে পেট্রোল এবং ডিজেলের দামও বেড়েছে। বিশেষ করে এই এক মাসের মধ্যে কয়েকবার হচ্ছে যে বাড়লো, এবং এই 4 বছরে 16 বার দাম বেড়েছে। আমরা এই দাম বাড়ানোর ফলে যে সাধারণ মানুষের উপরে, পরিবহন ব্যবস্থার উপরে যে অসুবিধা, এবং বিশেষ করে সাধারণ খেটে যাওয়া গরিব মানুষ, তারা যারা বাসে, ট্রেনে, বাসে যারা যাতায়াত করেন বা যারা হচ্ছে যে দোকান বা হাট বাজারে আসেন, জিনিসপত্র কেনেন, এই পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে পরিবহন যে ভাড়া সেটাও অনেক দিন বেড়ে গেছে। প্রতিটা জিনিসের দাম বাড়ছে, আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের দাম বাড়ছে। আমরা এটা তীব্র বিরোধিতা করছি, এবং তার সাথে সাথে আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই যে পেট্রোলের উপরে যে শেষটা নেয়, রাজ্য সরকার 18.40 টাকা পার লিটার পেট্রোলে হচ্ছে যে শেষ নেয় পেট্রোলের উপরে, 100 বামপন্থী সরকার এই শেষটা কমিয়ে দিয়েছিল আপনারা জানেন। আমরা সেই জন্য রাজ্য সরকারের কাছে দাবি করেছি যে আপনারা যে শেষ বাবদ পার লিটার 18.40 টাকা করে পাচ্ছেন, সেইটা যতটা সম্ভব ছাড় দিন, যতটা সম্ভব হচ্ছে ত্যাগ করুন সাধারণ মানুষের কথা ভেবে। এবং কেন্দ্রীয় সরকারের প্রতিও আমরা এই একই দাবি হচ্ছে যে করেছি যে তারা যে শেষ বাবদ যে টাকাটা এই 4 বছরে 10 লক্ষ কোটি টাকা তারা হচ্ছে যে এই শেষ বাবদ হচ্ছে যে করেছে, সেইখান থেকে ছাড় দিক মানুষের স্বার্থের কথা ভেবে। এই নিয়েই আজকে আমাদের হচ্ছে যে এখানে একটা প্রতীকী অবরোধ কর্মসূচি ছিল, আমরা সেটা 12-13 মিনিটের মতো করে মানুষের কথা ভেবে আমরা অবরোধটা থেকে তুলে নিলাম, এবং সাধারণ মানুষকে সহ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রতিবাদ করায় পড়শির হাতে আক্রান্ত হতে হলো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কামদেবপুর গ্রামে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন। পড়শিদের মধ্যে মারপিটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের কামদেবপুর গ্রামে। ঘটনায় আহত হন 3 জন। প্রসঙ্গত, ওই এলাকায় একটি বাড়ি মেরামতির কাজ চলার সময় অপরজনের বাড়িতে নোংরা পড়ায় ওই বাড়ির কর্মীরা তা বারণ করে, এর জেরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনায় আহত হন প্রতিবাদকারীরা। পরিবারের লোকজনেরা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। একটা ঘটনা হয়েছিল ওই ভর্তি জায়গা নিয়ে, আর এখন হচ্ছে একজন তাদের ঘর প্লাস্টার হচ্ছিল, পাশের বাড়ির দিয়া পাশা তাদের ঘরে ছিলেন, প্লাস্টার হচ্ছে সিমেন্টের গুঁড়ো তাদের ঘরে পড়ছে, সেই নিয়ে ঝগড়া সূত্রপাত হয়। আমার স্বামী আরো
কারা কেটেছে, কারা মেরেছে এগুলো? ওরা কি কোনো পার্টি করে? কি পার্টি করে? আগে কি পার্টি করতো? আর সূত্রপাতটা কোথায়? ভোটের নিয়ে? আপনাদের কজনকে মারে? আমাদের দুজন এখানে আছে, একজন কি চাইছেন আপনারা? কোথায় হয়েছে ঘটনাটা? কোন থানা? আপনার নাম? কবে হয়েছিল ঘটনাটা? কাল রাতে মারপিট মেরেছে? কি কি দিয়ে মেরেছে? ছুরিও ছিল? আপনার স্বামীরা কি পার্টি করে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদহ জেলার চিত্তরঞ্জন পৌর বাজারে এক মহিলার ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনায় সন্দেহজনক এক শিশুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঈদের বাজার করতে গিয়ে এক মহিলার ব্যাগ কেটে নগদ 5,000 টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদহ শহরের চিত্তরঞ্জন পৌর বাজারে। জানা যায়, কালিয়াচক থানার সুজাপুরের বাসিন্দা ফতেমা বিবি তার সন্তানদের নিয়ে ঈদের বাজার করতে যান চিত্তরঞ্জন পৌর বাজারে। সেখানে ঢুকতেই তিনি টের পান তার ব্যাগ কেটে নগদ 5,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সন্দেহজনক এক শিশুকে আটক করে ইংরেজবাজার থানায় নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পৌর বাজার এলাকায়। কিভাবে ঘটনাটি ঘটলো তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঈদের বাজার করতে এসেছিলেন? কত টাকা নিয়ে এসেছিলেন? 5,000। তারপরে কি দেখলেন? আমি যে দেখছি কেটে কাটা জিনিসটা গিরিবে ঢুকে ঢুকে দিয়ে তখন বললো যে তোমার বাচ্চাটা ওটাই নিয়ে গেছে, টাকা ওরা কেটে নিয়েছে আগে। কোন বাজারে এসেছিলেন? একজনকে ধরেছে, কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে, গ্যাং আছে এটার পিছনে? টাকা তো উদ্ধার হয়নি আপনার? কোথায় বাড়ি আপনার? মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান জেলা শহর বর্ধমানে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট বা শেয়ার করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করলেন পূর্ব বর্ধমান জেলা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। সরকারি জায়গায় নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা বন্ধ করে দিল কাটোয়া মহকুমা প্রশাসন। বর্ধমান মুখ্য ডাকঘরের সামনে বিক্ষোভ করল জিডিএস কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় সমাবেশ করল বামপন্থী শিক্ষক সংগঠন। অভিনব উদ্যোগ গ্রহণ করল কান্নার রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।